নমস্কার, তিয়াশার রান্না বান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে আলু আর পেঁয়াজ দিয়ে বানানো দারুণ একটি স্ন্যাক্সের রেসিপি। সন্ধেবেলা চায়ের সাথে কিন্তু এই রেসিপিটা একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। দারুণ স্বাদের একটি রেসিপি আর বানাতেও খুব বেশি সময়ও লাগে না, খুব বেশি উপকরণও লাগে না। তো তার জন্য প্রথমে আমি এখানে দুটো পেঁয়াজ নিয়ে নিয়েছি, তারপর পেঁয়াজগুলোকে একদম মিহি করে এভাবে স্লাইস করে নিয়েছি, একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। তারপর এখানে আমি দুটো আলু সেদ্ধ করে নিয়েছিলাম দুটো সিটি দিয়ে প্রেশারে। তো সেই আলুটাকে নিয়ে নিয়েছি, আলুটার খোসা ছাড়িয়ে খুব ভালো মতন। তারপর এখানে আলুটা দিয়ে আলুটাকে একটু ভেঙে নিচ্ছি, দেখুন হাত দিয়ে কিন্তু আলুটাকে মেখে নিচ্ছি। তো আলুটাকে এভাবে হাত দিয়েই মাখতে হবে, তাহলে কিন্তু এই পকোড়ার রেসিপিটা দারুণ টেস্টি হয়। তো তারপরে এখানে আমি অ্যাড করে দেব বেসন। এখানে আমি 2 চামচ মতন বেসন ব্যবহার করছি। এই রেসিপিটা খেতে কিন্তু দারুণ টেস্টি হয় আর বানাতেও খুব বেশি সময়ও লাগে না, খুব বেশি উপকরণও লাগে না। আর আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। তারপরে এখানে দিয়ে দিলাম আমি স্বাদ মতো নুন। নুনটা আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন, যে যেরকম খান সেরকম পরিমাণে দিয়ে দেবেন। তারপর এখানে আমি অ্যাড করে দিলাম 1 চামচের 1/4 ভাগ মতন জিরের গুঁড়ো। জিরের গুঁড়োটা কিন্তু অবশ্যই করে দেবেন, তাহলে কিন্তু এর টেস্টটা আরও দারুণ হয়। আর আপনারা যদি ঝাল খেতে পছন্দ করেন তাহলে এখানে একটু গুঁড়ো লঙ্কা বা কাঁচা লঙ্কার অ্যাড করতে পারেন। তারপর অল্প অল্প করে জল দিয়ে এই ব্যাটারটা আমি মেখে নেব। এই সব উপকরণকে এবারে খুব ভালো মতন বেসনের সাথে মেখে নেব। বেসন, আলু আর পেঁয়াজটাকে খুব ভালো মতন কিন্তু এবার মেখে নিতে হবে। আর জলটা কিন্তু একবারে বেশি পরিমাণে দিয়ে দেবেন না, অল্প অল্প করে জল অ্যাড করে এই ব্যাটারটা রেডি করতে হবে। তো অল্প অল্প করে জল দিয়ে বেসন, আলু আর পেঁয়াজটাকে খুব ভালো মতন মেখে নেব। তো মাখাটা রেডি হয়ে গেছে, দেখুন ঠিক এরকম হবে ব্যাটারটা। তো তারপরে একটা গ্যাস অন করে একটা কড়া বসিয়ে খুব ভালো মতন গরম করে তাতে দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণে সাদা তেল। তেলটা দিয়ে এবার তেলটাকে খুব ভালো মতন গরম করে নিতে হবে। তেলটা খুব ভালো মতন গরম হয়ে গেছে, এবার একে একে আমি চামচ দিয়ে একটু একটু করে নিয়ে পকোড়ার আকারে এগুলোকে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে খুব ভালো মতনভাবে এগুলোকে ভেজে নেব। তো একবারে আমি 4-5টা করে একসাথে দিয়ে উল্টে পাল্টে খুব ভালো মতনভাবে এগুলোকে ভেজে নেব। আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। এবার উল্টে পাল্টে খুব ভালো মতন করে এগুলোকে আমি ভেজে নেব। এক পিঠটা হয়ে গেল, অপর পিঠটা ঠিক একইভাবে ভেজে নেব। আর এগুলো কিন্তু গোল্ডেন ব্রাউন কালার করে খুব ভালো মতন করে ভেজে নিতে হবে। উল্টে পাল্টে খুব ভালো রকমভাবে ভেজে নিয়েছি, দেখুন গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে। এই পকোড়াগুলো কিন্তু একদম ভাজা হয়ে গেছে, তো এগুলো কিন্তু এবার আমি সার্ভ করে দেব। পকোড়াগুলোকে খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি, দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়েছিল। আপনারা অবশ্যই বাড়িতে একবার এই রেসিপিটা ট্রাই করবেন আর যদি ভালো লাগে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন।